গুড আফটারনুন ডিয়ার স্টুডেন্ট, মো সোনালি স্বাগত করছি মো চ্যানেল বায়োলোজি সোনালিরে। তো আজ আমি দেখিবা এনিমাল বিহেভিয়ার বা ইথোলোজির গোটে নূয়া চ্যাপ্টর, যেটা হচ্ছে কি নিকোলাস টিনবর্জন কন্ট্রিবিউশন। ইয়া পূর্ব মু তিনজন জুলোজিষ্ট কন্ট্রিবিউশন বিষয়ে কিন্তু তো আজ আমি ইনস্টিং বিহেভিয়ার অফ এনিমাল বা নিকোলাস টিনবর্গন কন্ট্রিবিউশন বিষয়ে জাঁয়া। তো ক্লাস স্টার্ট করার পূর্ব সমস্ত অনুরোধ অছি মো চ্যানেল কু সবসক্রাইব কর, আর যদি ভিডিও পছন্দ আসব নিশ্চয় লাইক করিব। দেখ প্রথমে নিকোলাস টিনবর্জন বিষয়ে জাঁয়া। নিকোলাস টিনবর্জন এ জুলোজিষ্ট, এনিমাল সাইকোলোজিষ্ট এন্ড পাইনিয়র ইন দ ফিল্ড অফ ইথোলোজি। ইথোলোজি মানে তুমি জাঁচ যেটা হচ্ছে স্টডি অফ এনিমাল বিহেভিয়ার, ইজ মোস্ট ওয়েল নোন ফর হি স্টডি অফ স্টিমুলস রেসপন্স প্রোসেস ইন র্যাবস, ফিসেস এন্ড গলস। তো তাঁকর জন্ম হয়েছিল 1907 এবং মৃত্যু হয়েছিল 1988। তেমন সে এবং সে 1973 নোবেল প্রাইজ পাই কেউ ফিল্ডে সাইকোলোজি ওর মেডিসিন। এবং তাঁক সে নোবেল প্রাইজটা কাহা সহ শেয়ার করেছিল, অস্ট্রিয়ান জুলোজিষ্ট কার্ল ভন ফ্রিন্স এবং কোনরাব লোরেন্স সহ সে তাঁকর নোবেল প্রাইজ কু শেয়ার করেছিল। এই কার্ল ভন ফ্রিন্স আউ কোনরাব লোরেন্স বিষয়ে অলরেডি মু প্রিভিয়াস ক্লাসে তাঁকর কন্ট্রি বিষয় বিষয়ে বোধ বুঝে কিন্তু তোমাকে। তো সমস্ত আশা রাখুছি যে নূয়া আছো সে প্রিভিয়াস ক্লাস বি দেখি পার। এবং তাঁকর ওয়ার্ক কোণ ছিল অর্গানাইজেশন এন্ড কজ অফ সোশ্যাল এন্ড ইন্ডিভিজুয়াল প্যাটর্ন অফ বিহেভিয়ার ইন এনিমাল, এটা ছিল তাঁকর মেইনলি সে ইয়ারি উপরে স্টডি করছিলেন। তো ইনস্টিংক্ট বিহেভিয়ার বা তাঁকর যে স্টডি অনুসারে সে কোণ কইতিলে গোটে কইতিলে ইনস্টিংক্ট বিহেভিয়ার। তো তোমাকে মনে আসবে যে ইনস্টিংক্ট বিহেভিয়ার কোণ, ইনস্টিংক্ট বিহেভিয়ার হচ্ছে নিডন টু লর্ন, অর্থাৎ শিখিবা আমাকে দরকার না, যাকে আমি জন্মরু অর্থাৎ আমি জন্মরু যে জিনিসটা জাঁ থাও যাকে আমি কাহাটু শিখিবা দরকার নেই। যেমতি কি হচ্ছে ম্যাটিং পাই বা সেক্সুয়াল সেক্স পাই নিজ পার্টনার নিজে চয়েস করিবা, কিংবা গোটে বার্ডস অছি সে তার নিজ চড়াই বসা সে নিজে তৈরি করিবা, বুড়িয়াণী নিজ জাল সে নিজে বুনি পারিবা, কিংবা যেমতি কি প্রজাপতি অছি সে তার পরাগ কু কেমতি কলেক্ট করিব বা নেকটার কলেকশন করি পারিব তাকে সে নিজে দেখিবা। এগুলা হচ্ছে সব ইনস্টিংক্ট বিহেভিয়ার বা অদরওয়াইজ আমি তাকে কহিবা নিড নট টু লার্ন এনিথিং অর ইট ইজ অদরওয়াইজ কল্ড লার্ন ফ্রম দ্য বার্থ। তো দেখবা ইনস্টিংক্ট বিহেভিয়ার কোণ, ইনস্টিংচুয়াল বিহেভিয়ার আর দ বিহেভিয়ার দ্যাট নিড নট টু বি লার্ন, দে আর নোন ফ্রম দের বার্থ। এক্সাম্পল বার্ডস মেকিং নেস্ট, সুইমিং বাই ফিস, বটারফ্লাই সকিং দ নেকটার, এনিমাল চুজিং দের পার্টনার ফর ম্যাটিং। ইনস্টিংক্ট বিহেভিয়ার ইজ দ বিহেভিয়ার দ্যাট অল অর্গানিজম অর লিভিং থিং রেসপন্স টু স্টিমুলি ইন দেয়ার এনভারনমেন্ট, অর্থাৎ স্টিমুলি দ্বারা সেমানে এনভারনমেন্ট কু রেসপন্স করে থাকে। তো স্টিমুলি কোণ, স্টিমুলি হচ্ছে গোটি এমিতি জিনিস যাহাদ্বারা গোটে বিহেভিয়াল রেসপন্সটা হয়ে থাকে, অর্থাৎ স্টিমুলি ইজ সমথিং দ্যাট কজ এ বিহেভিয়ার রেসপন্স। অর্থাৎ যেমতি কি আম ভিতরে স্টিমুলি দ্বারা আমি উঠিবা বসিবা খাইবা খেলিবা বিভিন্ন প্রকার কার্য অছি, কার্য সেই সব কার্য হোক কিংবা গোটে পিম্পুড়িটে কামুড়ি দেলে আমি সডন সেই জায়গায় যাই তাকে মারিবা বা আউসিবা কি কুণ্ডেবা, এসব হচ্ছে স্টিমুলি দ্বারা রেসপন্স হয়ে থাকে বা স্টিমুলি হচ্ছে গোটে বিহেভিয়ার রেসপন্স, ঠিক আছে, যাকে এনভারনমেন্ট কু সে এনভারনমেন্ট সহ সে তার বিহেভিয়ার রেসপন্স করে থাকে। তো টিনবর্জেন্স চারিটা কোয়েশ্চেন লা, সে চারিটা কোয়েশ্চেন কোণ, ইন হিজ 1963 পেপরস অন এম এন্ড মেথড অফ ইথোলোজি নিকোলাস টিনবর্জেন ডিফাইন ফোর মেজর ক্যাটেগরি অফ এক্সপ্লেনেশন অফ এনিমাল বিহেভিয়ার। সে চারটা এক্সপ্লেনেশন কোণ লা বা কোয়েশ্চেন কোণ লা, মেকানিজম, আডাপটিভ ভ্যালু, অন্টোজেনি এন্ড ফাইলোজেনি। তো করেন্ট স্কোলার্স টিপিকালি সেপারেট দিজ ইন্টু, তো বর্তমান স্থিতিরে যেমানে ইয়া উপরে রিসর্চ করছেন সেমানকু দুইটা ক্যাটেগরিরে সেপারেট করছেন, গোটে হচ্ছে প্রক্সিমেট আর গোটে হচ্ছে অল্টিমেট কজেস। টিনবর্জেন্স ফোর কোয়েশ্চেন প্রোভাইড এ কম্প্রেহেনসিভ লজিক্যাল অ্যাপ্রোচ টু স্টাডিং বিহেভিয়ার দ্যাট ইজ পার্টিকুলারলি ইউজফুল ফর ইন ডেপথ এনালিসিস। তো তাঁকর প্রথম ছিল প্রক্সিমেট কজ, যেটা আমি মেকানিজম ও অন্টোজেনিক গোটে ক্যাটেগরি করা হয়েছে যেটা হচ্ছে প্রক্সিমেট কজ। তো এই প্রক্সিমেট কজরে দুইটা আসবে যেটা হচ্ছে মেকানিজম আর অন্টোজেনিক। তো মেকানিজম ইজ দ ফিজিওলজি অফ বিহেভিয়ার, টিনবর্জেন রেফার্স টু দিস এজ কোজেশন,
These include the mechanistic explanation of why various aspects of animals' physiology function and how those aspects contribute to behavior. For example, identification of hormone. গোটে হরমোন আইডেন্টিফিকেশন হ্যাভ করিবা এবং নিউরো ট্রান্সমিটর দ্যাট কন্ট্রিবিউট টু বিহেভিয়র উড ফল ইনটু দিস ক্যাটেগরি যেমনি আমি গোটে গোটে হরমোন সে তার টার্গেট গ্ল্যান্ড কু কেমতি আইডেন্টিফাই করিব করে সারা পরে সেই গ্ল্যান্ড রু সে কেমতি তার স্টিমুলি করিব যাহাদ্বারা কি বা যাহাদ্বারা কি সেটু সে হরমোন সিক্রিশন হলে বিভিন্ন প্রকার কার্য হইতা তো এই গুডাক হচ্ছে কোন মেকানিজম অর্থাৎ কার্য হবা কিছু গোটে কার্য হবা বা নিউরো ট্রান্সমিটর দ্বারা যে হরমোনটা সিক্রিশন হইতা তার যে কার্য তার যে টার্গেট গ্ল্যান্ড কু সে তার মেকানিজম করিতা বা তার দ্বারা যে কোনসি ওয়ার্ক ফাংশন হইতা তো এগুডা হচ্ছে সব কোন এই ক্যাটেগরি রে জীব সেমি অন্টোজেনি কোন ডেসক্রাইবড হাউ বিহেভিয়র ডেভেলপ ওভর এ অ্যানিমালস লাইফ টাইম ইনেট ইজ নট দ্য অপোজিট অফ লন Rather, it is the opposite of environment induced. Many behavior are some combination of innate and learned. Consequently, as an animal interact with the surrounding environment over its lifetime, this its behavior change as well. সেমি অল্টিমেট কজ বা আডাপটিভ ভ্যালু আর ফ্যালু জিনিস নিয়ে অল্টিমেট কজ হয়েছে তো আডাপটিভ ভ্যালু কোণ আডাপটিভ ভ্যালু ডেসক্রাইব হাউ এ বিহেভিয়র কন্ট্রিবিউট টু এ অ্যানিমালস লাইফ টাইম রিপ্রোডাক্টিভ ফিটনেস টিনবার্জেন রেফার্স টু দিস আজ সর্ভাইভাল ভ্যালু টিনবার্জেন অ্যাসার্টেড দ্যাট বিহেভিয়র ইজ অ্যানালগাস টু ফিজিওলজিক্যাল ক্যারেক্টারিস্টিক Subsequently, behavior like physiology has involved as a means of survival. So the phylogeny describes how to behavior has evolved. Tinbergen refers to this as evolution. Over evolutionary time, selective pressure alters the behavior of an animal much like how selective pressure alters its physiology. The study of phylogeny involves the comparison of closely related species, the investigation of the behavior of different species in the same environment, and the study of selection of the evolution of behavior. তো তাঙ্কর এই চারটা কোয়েশ্চেন থিলা এই চারটা কোয়েশ্চেন মু কইলি তোমকু তো তুমি তাঙ্ক চারটে কোয়েশ্চন কু মধ্যে ডায়াগ্রামেটিক স্ট্রকচর বি দেখি পারছ তাঙ্ক যেটা গোটে হচ্ছে অ্যান এক্সপ্লেনেশন অন দ্য করেন্ট টর্ম অফ দ্য বিহেভিয়ার অফ দ্য টর্ম প্রেজেন্ট ডে তাকে কোণ কুহগলা তেমনি ক্রনিকল বা যে হচ্ছে অ্যান এক্সপ্লেনেশন অফ দ্য করেন্ট ফর্ম অফ বিহেভিয়ার ইন লন অফ সিকোয়েন্স তো এতে কোণ হল লন্রে কোণ হল অন্টোজেনি আসলা ফাইলোজেনি কেমতি আসলা সেমি লেভেল অফ কোয়েশ্চেন কোণ লা দুই প্রকার লেভেল অফ কোয়েশ্চেন লা গোটে হচ্ছে অল্টিমেট আর গোটে হচ্ছে প্রোক্সিমেট তো প্রোক্সিমেট আসলা মেকানিজম আর অন্টোজেনি এবং অল্টিমেটরে আসলা আডাপটিভ ভ্যালু এবং ফাইলোজেনি তো এটা এই প্রকার তাঙ্ক চারটা কোয়েশ্চেন লা তো দিস ইজ অল অবাউট ইয়র নিকোলাস টিনবার্জেনকর কন্ট্রিবিউশন বিষয়ে মু সম্পূর্ণ ভাবে কইলি আশা লাগুছি ভিডিওটি পছন্দ লাগিছে তো আজি পাই তো এতিকি নেক্সট ক্লাসে মু অধিক কইবি সেতিকি পর্যন্ত থ্যাংক ইউ